टू ভিউয়ার্স আমি মোহাম্মদ মফিজুল ইসলাম আজকে আমার টেকনিক্যাল ব্লকের একটা দ্বিতীয় পার্ট এখানে বিষয় হচ্ছে টাইবিম টাইবিম প্লাস কলম পজিশনিং ব্যাপারটা আমরা এই মুহূর্তে উপস্থিত আছি মধ্যকেশরী বাড়ি সিতাই ব্লকের অন্তর্গত আমার একটা কনস্ট্রাকশন সাইডে এই সাইডে কিছু টেকনিক্যাল এরর আমার লক্ষ্য করছি সেই টেকনিক্যাল এরর বা ভুলগুলোর বিষয়ে এখানে দেখতে পাচ্ছেন যে টাইবিমের যে মেইন বারগুলো টপ এবং বটম সেটা দেখানো হচ্ছে যে মেইন বারের ক্ষেত্রে একটাকে দিয়েছেন উনি ভিতর দিয়ে একটাকে দিয়েছেন বাহার দিয়ে এবারে বাইরে দিয়ে আসার কারণে এখানে কি হয় আপনারা দেখতে পাচ্ছেন এমনিতেই এখানে ক্লিয়ার কভার মেইনটেইন করা হয় নাই যেহেতু এই বার বাইরের ভিতর বাইরে দিয়ে আছে তার কারণে এখানে এক্সট্রা ক্লিয়ার কভারটা পাচ্ছে না এবং দ্বিতীয় কথা এখানে কলমের পজিশনিং কিছু গন্ডগোল আছে বা এরর আছে কলম পজিশনের এই একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন সেখানে হচ্ছে কলম পজিশনিং থেকে একটু এদিক ওদিক হওয়ার কারণে পরবর্তী সময় সেটাকে জ্যাকেল মারা হয়েছে কিন্তু এটা মোটেই বাঞ্ছনীয় নয় আপনারা যারা বাড়ি করছেন বা যারা কাজ করছেন তাদের উদ্দেশ্যে বলা যে এই বিষয়গুলোকে অবশ্যই লক্ষ্য রাখার বিষয় আছে এবং কলমের যে স্টিরাপ আছে সেই স্টিরাপের যথেষ্ট পরিমাণে যে হুক মেনটেন করার কথা ছিল সেই হুক কিন্তু এখানে সেইভাবে দেওয়া হয়নি আর টাইবিমের ক্ষেত্রেও এই যে ব্যাপারটা সেটা সঠিকভাবে এখানে পালন করা বা মেনটেন করা হয়নি তো যাই হোক আজকের ব্লকটা বা টেকনিক্যাল ব্লক সেটা হচ্ছে এই টাইবিম কিলে সব বিষয়ে উনি একটা করে রড ভিতর এবং বাহার করছে কিন্তু যে মেইন রড আছে দুটোই কিন্তু কলমের ইন্টারসেকশন বা ভিতর দিয়ে যাবে আর দ্বিতীয় যে বিষয়টা এখানে বলা হয়েছিল অ্যাজ পার ড্রয়িংয়ে যে টাইবিম যেখান দিয়ে যাবে সেই জায়গাটা প্রথমে ট্রেন্সিং করানো হবে ট্রেন্সিং করানোর পর সোলিং হবে সোলিংয়ের পর একটা রাফ ঢালাই হবে তারপর টাইবিমটাকে সেট করানো হবে বা বসানো হবে এবং দুই পাশে শাটারিং করা হবে এখানে এসে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে শুধুমাত্র মাটির উপরে টাইবিমটাকে কাস্টিং করার চিন্তাভাবনা করছিল কিন্তু সেটা বলার পর যেহেতু টাইবিমটা রং পজিশন হয়েছে বা স্টিলগুলোকে সঠিকভাবে বাইন্ডিং করা হয়নি যার কারণে এটা এখন খোলানো হচ্ছে এবং প্রথমে সোলিং হবে তারপর একটা রাফ ঢালাই হবে তারপরে যথোপযুক্ত এবং অ্যাজ পার ডিজাইন অনুযায়ী এই টাইবিমটাকে আবার বাইন্ডিং করানো হবে মেইন ব্যাপার হচ্ছে এই রডটুকু এই রড এই যে রডটা বাইরে আছে সেটাকে এখন ভিতর দিয়ে নিয়ে যেতে হবে এবং তারপরে শাটারিং হবে এবং শাটারিংয়ের দুই পাশে পলিথিন ব্যবহার করে এবং নির্দিষ্ট সেন্টার লাইন মেনটেন করে সেইভাবে কাস্টিং হবে এবং কাস্টিংয়ের সময় অবশ্যই কভারগুলোকে মেনটেন করা হবে তো যাই হোক আজকে এই কনস্ট্রাকশন সাইডে নির্দিষ্ট কতগুলো ভুল আছে সেটা আপনারা দেখলেন যে এখানে একটা জিনিস দেখতে হবে প্রত্যেকটা কলমের ক্ষেত্রে যে মিস্ত্রি বা যে কাজ করতে গিয়ে যে ভুলগুলো হচ্ছে সেখানে হচ্ছে কভার আমরা জানি একটা কলমের কভার হচ্ছে 40 mm কিন্তু 40 mm কিন্তু কোনো কলমে দেখতে পাচ্ছি সঠিকভাবে মেনটেন করা হয়নি এবং আর একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি কলম পজিশন একটু এদিক দিক হওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জ্যাকেল মারার কারণে কলমের যে ক্যাপ আছে সেখানে ক্র্যাক হয় ক্র্যাক হওয়ার কারণে এটা আউট অফ কলম থেকে মানে হয়ে যাচ্ছে আর কি যাই হোক যারা কাজ করছেন বা করবেন বলে ভাবছেন এই যে এররগুলো এই এররগুলোকে আপনারা অবশ্যই মাথায় রাখতে হবে যে কলম পজিশনিং যখন আপনার সেন্টার লাইনকে কাজ করবে না তখনই কিন্তু আপনার সেন্টার লাইন বা পজিশনিংটা ঠিক রাখার জন্য এই সমস্ত জ্যাকেল মেরে আবার কলমটাকে সেই জায়গাটায় নিয়ে আসতে হবে কিন্তু এই জ্যাকেল মারাটা কখনোই ঠিক নয় এখানে আজকে দেখতে পেলাম যে সেন্টার লাইনটা ঠিক না হওয়ার কারণে কয়েকটা কলমে উনি জ্যাকেল মেরেছে যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ক্ষেত্রে কি হয় ফাউন্ডেশনের ক্ষেত্রে অনেক মিস্ত্রি দাদারা বা ভাইরা যে কেউ বাহার করে কেউ সেন্টার লাইন বেস করে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখনই সেন্টার লাইন হবে তখনই কিন্তু এররটা কম হওয়ার চান্স থাকে যখনই বাহার ফেস করে তখনই কিন্তু এররটা একটু বেশি হওয়ার চান্স থাকে তো আমি অ্যাজ এ ইঞ্জিনিয়ার বলবো অবশ্যই ফাউন্ডেশনটাকে আপনারা সেন্টার লাইন বেস করবেন তারপরে যতটুকু এরর হয় ওটা নেগলিজেবল বলে মনে করানো হবে বা এরর হওয়ার খুব চান্স কম থাকবে তা যাই হোক আজকের এই ভিডিওটা বা টেকনিক্যাল ব্লকটা এখানেই শেষ করলাম ধন্যবাদ।